নামজারি বা খারিজ করতে রাজশাহী চারঘাট সাব রেজিস্ট্রি অফিসে কুশাবাড়ি গ্রাম থেকে আসেন কৃষক সাজদার রহমান। কিন্তু প্রতিটি কাজে বাড়তি টাকা দাবি করায় বিপাকে পড়েন তিনি। দলিল ঠিক আছে, মরিরা বলছে যে এটা ভুল ওইটা ভুল, এই লি আসতে হবে ওই লি আসতে হবে, কোন দলিলে 6,000-7,000 টাকা নিচ্ছে, আর তখন সব ঠিক হয়ে যাচ্ছে। একই অফিসে জমি রেজিস্ট্রি করতে আসেন কালুহাটি গ্রামের জালাল মণ্ডল। সরকারি খরচ 12,000 হলেও দলিল লেখককে দিতে হচ্ছে 18,000 টাকা। রেজিস্ট্রি খরচ ওই দেখা যায় 18-19, সত্যি করলে হয়তো আমাদের জন্য একটু সুবিধা। নির্ধারিত কোনো ফি আমরা করে নিতে পারি না, আর আমাদের তো কোনো বেতনই নেই, এরপরই নির্ভর করে। চারঘাট সাব রেজিস্ট্রি অফিসে 2021 সালে অনলাইনে ভূমি নিবন্ধন কার্যক্রম শুরু হয়। ভুক্তভোগীরা বলছেন এতে বন্ধ হয়নি ভোগান্তি। একই চিত্র জেলার সকল সাব রেজিস্ট্রি অফিসের। দলিল পেতে সময় লাগছে 2 থেকে 3 বছর। সাপোজ একটা জমি 50,000-এ কিনলাম, কিন্তু এটা বাধ্যতামূলক 1,00,000 কে দলিল করতে হচ্ছে, এখানে যে আমার খরচটা তো অনেক বাড়ছে। রেজিস্ট্রির টাকা বেশি, খাজনার টাকা মানে খারিজ বেশি। দলিল লেখকদের অভিযোগ, আয় থেকে ভাগ দিতে হয় বিভিন্ন সংগঠন ও প্রভাবশালীদের, সে কারণে তারা বাড়তি টাকা নেন। বেশি শক্তি যারা আছে এলাকার তাদের কিন্তু ট্যাক্স ভ্যাট দিতে হয়। সরকারি জিনিসের যেটা আছে সেটা আছে, তার সাথে আরো যোগ করে দিলে গা ডিপার্টমেন্টে পারা। তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। কমিটি যেহেতু নীতিমালার আলোকে করে থাকে, সেখানে কোনো সংযোজন বিয়োজন প্রয়োজন কিনা সেটা, এ ধরনের কোনো অভিযোগ যদি পাওয়া যায় আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। ভূমি বিভাগের তথ্য মতে সার্ভার জটিলতায় চারঘাটে এখনো 50% দলিল কাগজের ভলিউমে রেজিস্ট্রি হচ্ছে। মওদুদ রানার সময় সংবাদ, রাজশাহী।